কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী পালন। আজ 25শে বৈশাখ, ভারতবাসীর কাছে একটি মহান ও পবিত্র দিন। 25শে বৈশাখ আজকের দিনে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিন পালন উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে মন্তেশ্বরের কুসুমগ্রাম উত্তর স্বাস্থ্যকেন্দ্রের অফিসের প্রাঙ্গণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান, নাচ গান ও কবিগুরুর স্মৃতিচারণ সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে কবিগুরুর 162তম জন্মবার্ষিকী পালন করেন মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের পক্ষ থেকে। মন্তেশ্বর ব্লকের সিনিয়র নার্স তনুকা ব্যানার্জি জানান যে আমরা ডিউটি অবস্থায় থেকে তার ফাঁকে একটু সময় করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা খুব গর্বিত। আরও জানান, আজকের 25শে বৈশাখ শান্তি, সংহতি ও সম্প্রীতির বার্তা দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানান। এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের ব্লক স্বাস্থ্য কোঅর্ডিনেটর তরুণ মল্লিক, ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সিনিয়র নার্স তনুকা ব্যানার্জি, স্বাস্থ্যকেন্দ্রের আশাকর্মীরা সহ ব্লকের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। আজকে আমরা মন্তেশ্বর বিপিসি আন্ডারে কুসুমগ্রাম নর্থ HWC সাব সেন্টার, সেখানে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী পালন করলাম। কিভাবে এই অনুষ্ঠানটা করলেন? এই অনুষ্ঠানটা পালন করার জন্য আমরা বিভিন্ন রকম নাচ গান, কবিতা আবৃত্তি এবং তার রবীন্দ্রনাথের জীবন জড়িত স্মৃতিচারণা এসবের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা পালন করলাম। কে কে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে? উপস্থিত ছিলাম বিভিন্ন পদের লোকজনই আমরা আছি, যেমন আমি বিপিএইচএন, তারপরে আমাদের বিপিসি আছে, আমাদের HWC CHO তিনি আছেন, আমাদের অঙ্গনওয়াড়ি দিদিমণিরা আছে, আশা দিদিমণিরা আছে, এবং আমাদের সাবসেন্টারের যে ANM স্টাফ সেও আছে। কোথায় হলো এই অনুষ্ঠানটা? এই অনুষ্ঠানটা হলো আমাদের কুসুমগ্রাম নর্থ HWC সাবসেন্টার। প্রত্যেকেই আপনারা স্বাস্থ্যকর্মী? হ্যাঁ, প্রত্যেকেই আমরা স্বাস্থ্যকর্মী। আমরা আমাদের কাজের ফাঁকে আমাদের ছুটির দিন হিসেবে আমাদের এটা দেখানো হয়নি, আমরা কিন্তু প্রত্যেকেই আজকে ডিউটিরত অবস্থাতেই এই স্বল্প পরিসরে এই অনুষ্ঠানটা আমরা পালন করলাম। এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনারা কী জানাতে চাইছেন মানুষকে? এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা এটাই জানাতে চাইছি যে আমরা হেলথ স্টাফ হলেও আমাদের মধ্যেও সব ইমোশন, আবেগ, অনুভূতি সব কিছুই বজায় আছে, এবং আমরা সেগুলো আমাদের ডিউটি চলাকালীন ডিউটিকে বজায় রেখেও যেগুলো আমরা করতে পারি সেগুলোই আমরা মানুষকে জানাতে চাইছি, এবং আমরা রবীন্দ্রনাথের প্রতি আমাদের সশস্ত্র একটা সম্মান সেটাও আমরা জানাতে চাইছি। আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট।